মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। পি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল, উঠে রান্না বান্না সব হয়ে গেছে, হয়ে এখন চা দেখো খাওয়াও হয়ে গেছে। চা খেয়ে তারপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর কালকে কি কি শপিং করেছি সেগুলো তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে তোমাদেরকে কিচ্ছু দেখাইনি। আজকে কিন্তু তোমাদেরকে সব কিছু দেখাবো যে কালকে আমরা কি কি শপিং করেছি। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর রান্নাবান্নাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এখন যাব স্নান করতে। আগে স্নানটা করে আসি, কারণ কাজ বাজ হয়ে গেলে দেখবে স্নান না করলে ভালো লাগে না। তো আজকে আমার সব কাজ বাজ হয়ে গেছে, কারণ তোমাদেরকে সব কিছু দেখাবো বলে আজকে সব সকাল সকাল করে নিয়েছি। নিয়ে এখন স্নান করে আসি, স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে দেখাবো যে কালকে আমরা কি কি শপিং করেছি। আর কালকে কিন্তু ভালোই বরের পকেট ফসিয়েছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার এইমাত্র স্নান করা হয়ে গেল, আর এখন 1:45 বাজে। ও হচ্ছে ওরও খিদে পেয়ে গেছে, ভাত দিতে বলছে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। এই যে আজকে হয়েছে লোটে মাছ, লোটে মাছ করেছি। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এই যে শাটিং মাছ। শাটিং মাছ তোমরা কে কে খাও আমাকে কমেন্টে জানিও। আমাদের আজকে যে বেগুন দিয়ে শাটিং মাছের ঝাল রান্না হয়েছে। দেখো দুপুরবেলা ভাত খেয়ে ওঠার পরে এখন মিষ্টির মন চেয়েছে দই খাবে, সেই কারণে হোদলকে দিয়ে জোর জাবস্তি করে এখন দই আনালো। আর হোদল তো কিছুতেই যেতে চাইছিল না, আর জোর জবস্তি করে নিয়ে এসছে দই। এই যে এখন দই খাচ্ছে, আর হোদলকে দেখো আমাকে জোর জবস্তি দুপুরের মধ্যে মানে রোদ্রের মধ্যে পাঠিয়েছে, এরকম রাগ আছে। ও যাবে না, আর ওকে জোর করে পাঠিয়েছে দই আনতে। এদিকে ভালো হলো ওর জন্য, দই খাওয়াটা হলো। দইটা খুব টেস্টি বলছো না? কি গো, তোমরা তো খেয়ে নিলে, একবারও তো আমাকে বললে না যে খাও। খাও খাও, খাই দাও। নিজেরা তো খেয়ে নিলে, আমাকে তো একবারও বললে না যে খাও। না খাও, ভালো খেতে। আর একে বলি যে একটু গেঞ্জি পরো, কিছুতেই পরবে না, জন্য ক্যামেরার সামনে আসতে পারে না। গেঞ্জি না পরলে কি ছেলে মানুষ? এই তোমার বইটা মিষ্টি কিনা? আমার ব্যাপারটা দেখাচ্ছ কেন? দেখলাম মিষ্টি কিনা। আর একটা জিনিস খেয়ে দেবো। কি এটা? সন্দেশ। তোমাদেরকে বলেছিলাম যে কি কি কেনাকাটা করেছি সব তোমাদেরকে দেখাবো। দেখো আমি নিয়ে বসে পড়েছি যে কি কি কিনেছি। প্রথমেই মিষ্টিটা দিয়ে শুরু করি। দাঁড়াও মিষ্টির কোথায় আছে দেখে নি, নয়তো ওর আবার মন খারাপ হবে। এই যে সিলেদার্সে গেছিলাম, তো তোমরা তো দেখেছিলে আগের ব্লগে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনেছিলাম ওখান থেকে। এই দেখো, এই যে এটা হচ্ছে মিষ্টির জুতো, এটা মিষ্টি নিজেই পছন্দ করে কিনেছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মিষ্টির। আর এটা হোদল কিনেছে, হোদলের পছন্দ মতন। ওর একটু বয়স্ক বয়স্ক চয়েস, তো তাই ও বয়স্কদের জুতো নিয়েছে। বয়স্ক না, বয়স্ক বয়স্ক জুতো নিয়েছে, কারণ ও হচ্ছে আমার মাকে দিদুন বলে ডাকে। আর দিদুনের তো এটাই চয়েস হবে সবাই জানা কথা, আর ও দিদুনের চয়েসটা ফেলতে পারেনি, সেই কারণে দিদুন যেটা বলেছে সেটাই নিয়েছে। আর আমি ওকে বলছিলাম যে তুই একটা অন্য কোনো জুতো নে, মানে শু টাইপের জুতো নে, ও সেটা নিল না, কারণ ও দিদুনের পছন্দটা ফেলতে পারেনি, তাই কারণে এটা নিয়েছে। আর এটা হচ্ছে
আমার বর মশাইয়ের জুতোর থেকে বাক্স বড়, এই যে একটু নর্মালি নিয়েছে কারণ সবসময় পড়ার জন্য, কারণ সামনে আমরা আবার দিল্লি যাব, তো ওখানে তো অনেক রকম মন্দির আছে, হরিদ্বার যাব, দিল্লি যাব, তো সেই কারণে ও বারবার যাতে ফিতে খুলতে না হয় সেই কারণে এরকম টাইপের জুতো নিয়েছে। ওর পা হচ্ছে 10 নম্বর সেই কারণে এত বড় জুতো। ওরটা হয়ে গেল, আর এটা হচ্ছে আমার এই যে বাক প্রিন্ট, এটা আমার জন্য ও চয়েস করে দিয়েছে, এটা আমি নিয়েছি, ওর চয়েস আমি ফেলতে পারিনি, সে কারণে ও যেটা চয়েস করে দিয়েছে সেটাই নিয়েছি। এই যে এটা আমি নিয়েছি, খুব ভালো। আর এবার হচ্ছে দেখাচ্ছি তোমাদের কি কি ড্রেস কিনেছি। ওটার মধ্যে আরেকটা জিনিস আছে, ওটার মধ্যে একটা আমার একটা স্পেশাল লোকের জন্য একটা স্পেশাল জিনিস আছে। দুই ভাই দেখো একই প্যান্ট নিয়েছে, দুজনের একই চয়েস হয়েছে সেই কারণে দুজনে একই প্যান্ট নিয়েছে। দাঁড়াও আমি বলে দিচ্ছি কোনটা কার, এটা হচ্ছে হোদলের আর এটা হচ্ছে ওর, একটা খুলে দেখাই তাহলেই বুঝতে পারবে, দুজনের সেমই প্যান্ট, একটু কালারটা আলাদা কিন্তু একই, এই এই কালার, এটা ওর আর এটা হচ্ছে বদলে, দুই ভাইয়ের একই চয়েস হয়েছে। আর এটা হচ্ছে হোদলের শার্ট, এই যে হোদলের শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার পছন্দের কেনা, ও কিছুই পছন্দ করে না, ও দোকানে গিয়ে বলে যার যেটা ভালো লাগে ও সেটাই নিয়ে নেয়, আমি যদি বলি এটা ভালো লাগছে, ও দিদুন যদি বলে এটা ভালো লাগছে নে, ও সেটাই নিয়ে নেয়, কোনো বায়না নেই। আর ওকে এটা আমি দিয়েছি, প্যান্টটাও আমি দিয়েছি আর টি শার্টটাও আমি দিয়েছি, এটা আমার পছন্দের। আর এটা হচ্ছে ওর টি শার্ট, এই যে এটাও আমার চয়েসের, আমি দিয়েছি ওকে পূজয়, এটাও আমার পছন্দের। আর কিছু টি শার্ট এখনো অনলাইনে অর্ডার দেওয়া আছে, সেগুলো আসলে তোমাদেরকে দেখাবো, আপাতত এটা দোকান থেকে কেনা হয়েছে। এবার চলে আসি মিষ্টি ড্রেসে, মিষ্টি তো আগে তিনটে ড্রেস তোমাদেরকে দেখিয়েছি, যারা দেখনি তারা কিন্তু আগের ব্লগটা অবশ্যই দেখো, তাহলে দেখতে পাবে মিষ্টি কি নিয়েছে আগে। আর এটা হচ্ছে পরে আবার গিয়ে কেনা হয়েছিল, এই যে এটা হচ্ছে টপ ওপরে আর তার সাথে এটা হচ্ছে প্যান্ট, এই যে এরকম ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা এটাও নিয়েছে। আর এই একটা হচ্ছে ওর ওয়ান পিস, এই যে এটা ওয়ান পিস, ওয়ান পিসের সাথে এটা হচ্ছে উপরের জ্যাকেটটা, জ্যাকেটটা ওর একটু বড় হয়েছে, এটা ফিটিংস করতে দিতে হবে, এখনো করতে দেওয়া হয়নি, এই যে ওয়ান পিসটা এটার সাথে, আমার সব থেকে বেশি এই ড্রেসটাই পছন্দ হয়েছে, ও যে কটা ড্রেস নিয়েছে তার মধ্যে এটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে শানুর জন্য, আর যারা তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো শানুকে চেনই, এটা আমি শানুকে পছন্দ করে এনে দিয়েছি, আর শানুরও পরে দেখলো পুরো ঠিকঠাক হয়েছে আর ওরও খুব পছন্দ হয়েছে, এটা শানুর। এটা হচ্ছে আমার চুড়িদার,
এই যে এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা কালকে নিয়ে এসেছি। দেখো কেমন হয়েছে সবকটা ড্রেস, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এটার সাথে এই যে প্যান্টও আছে আর সাথে দোপাট্টাও আছে, সবকিছুই আছে, পুরো সেট একটা। ব্যাস এই শপিং হয়েছে। আর এটা হচ্ছে যাওয়ার সময় বালিশের ওয়ার্ডেরও তো দরকার পুজোর সময়, সেই কারণে বেড কভারটা এখনো নেওয়া হয়নি। এই যে বালিশের ওয়ার্ড গুলো নিয়েছি, এটা হচ্ছে পাশ বালিশের ওয়ার্ড আর এটা হচ্ছে মাথার বালিশের ওয়ার্ড। ব্যাস এই শপিং করেছি, আর কিছু এখনো শপিং হয়নি। আর কতটা কি হবে জানিও না, যদি হয় আবার তোমাদেরকে দেখাবো। দেখো রাতের বেলা মাছ রয়েছে, আর আমাদের মিষ্টি তো রাতের বেলা মাছ খায় না, আমি অতটা খাই না, সেই কারণে এখন একটু আলু ভাজা করছি। আর দুপুরের ভাত রয়েছে, আজকে আর গরম ভাত নেই, মানে যা ভাত আছে হয়ে যাবে রাতের বেলা, সেই কারণে জল ঢেলে আর আলু ভাজা দিয়ে খেয়ে নেব। এখন রাত 11টা বাজে আর দেখতেই পেলে আলু ভাজাও হয়ে গেছে, এবার খেতে বসবো, অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো, আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।